ফটিকছড়ির লেলাং প্রজন্ম রায়পুরের আয়োজনত 2017 সালের জেএসসি জেডিসি পিসি ইফতেদাই ও নুরানি মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষাত উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়। বৃহস্পতিবার বেইনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওমান শাখার সভাপতি সেলিমউদ্দিন পারভেজের সভাপতিত্বত অনুষ্ঠানত উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন লেলাং ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সরোয়ার হোসেন। এড়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন লেলাং ইউপি চেয়ারম্যান সরোয়ার উদ্দিন চৌধুরী শাহিন। অনুষ্ঠানত 90 জন কৃতি শিক্ষার্থী হলর আতত সার্টিফিকেট ক্রেস্ট ও শিক্ষা সামগ্রী প্রদান করে আমন্ত্রিত অতিথি হল। একজন মায়ে পারে একজন শিক্ষিত সমাজ করতে, তাই আমি মাদের প্রতি অনুরোধ করব, আপনার ছেলে মেয়ে যাতে স্কুলে যাচ্ছে ঠিকভাবে যাচ্ছে কিনা, কার সাথে চলাফেরা করতেছে সেই ব্যাপারে আপনারা নজর দেবেন। আমাদের এই উপহার দিয়েছেন, ভবিষ্যতেও যেন তারা এই সমস্ত অনুষ্ঠানের মাধ্যমে তাদের দ্বারা অব্যাহত রাখে, আমি এদের কাছ থেকে এটাই কামনা করবো। ডেক্স নিউজ, সিপ্লাস টিভি, চট্টগ্রাম। দর্শক, আমার এই ভিডিও কিন্তু অনারত কম লাগে এই লাল সাবস্ক্রাইব বাটন গবরাই উপসাপ এবং সিপ্লাসের ফোনে যা হয়।